বছর ঘুরলে সাধারণ নির্বাচন, ভোট বিশ্লেষকরা বলছেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মনে আত্মবিশ্বাস আনতে চায় না পদ্মশিবির। মানুষের সঙ্গে জনসংযোগ আরও বাড়িয়ে বিরোধী কৌশল ভোঁতা করতে চান মোদী শাহ নাড্ডারা। তাই 2024 নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই অত্যন্ত সক্রিয় বিজেপি। জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, ম্যারাথন সেই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের বিষয়টি চূড়ান্ত হয়েছে। একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে বিভিন্ন রাজ্যের দায়িত্বে পাঠানোর পরিকল্পনা রয়েছে মোদী শাহ নাড্ডাদের। এমনকি বিজেপির সাংগঠনিক একাধিক রদবদল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এদিকে কেন্দ্রের শাসক এনডিএ জোটে বাড়তে পারে শরিক সংখ্যা। পাঞ্জাবে একদা শাসক শিরোমণি অকালী দল অভিমান ভুলে ফের ফিরতে পারে কেন্দ্রের শাসক জোটে। এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীকেও মোদী মন্ত্রিসভায় স্থায়ী দিতে হতে পারে। এসব প্রসঙ্গে আলোচনা করতে দিল্লিতে এনডিএ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে 18 জুলাই। 24 ভোটে রণকৌশল তৈরিতে এবং শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে এই বৈঠকের সম্ভাবনা। বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই বিজেপি সূত্রে খবর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চলতি মাসেই বিরোধী ব্লকের বৈঠক রয়েছে বেঙ্গালুরুতে। কিন্তু এই বৈঠকের অন্যতম দুই কাণ্ডারী কংগ্রেস এবং এনসিপির দুটি দলই এই মুহূর্তে ব্যাকফুটে। শরদ পাওয়ারের দলে এখন গৃহদাহ, নির্বাচনী প্রতীক নিয়ে কাকা ভাইপোর লড়াই। একইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। গুজরাটের কোনো কোর্ট তাঁর জেল যাত্রার উপর স্থগিতাদেশ দেয়নি, এখন একমাত্র রাস্তা খোলা সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে ছন্নছাড়া বিরোধী ব্লকের দুই প্রধান শরিক এনসিপি ও কংগ্রেস। তাই বিরোধীরা ফের পূর্ণ শক্তিতে বৈঠকে বসার আগে শক্তি প্রদর্শন করতে চাইছে পদ্মশিবির। বিরোধীরা কৌশল তৈরির আগেই নিজেদের ভোট কৌশল তৈরি করে এক পা এগিয়ে থাকতে চাইছেন শাহ নাড্ডারা। পাশাপাশি চলতি মাসে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনে পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। সেই বিল পেশের আগে সরকার বিরোধী সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রীগোষ্ঠী গঠন মোদী সরকারের। জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বাধীন এই মন্ত্রীগোষ্ঠীর অন্য সদস্যরা স্মৃতি ইরানি, অর্জুন রাম মেঘওয়াল এবং জি কিষেণ রেড্ডি। চলতি বছরে দেশের একাধিক রাজ্যে ভোট, যেগুলোর বেশিরভাগই অবিজেপি শাসিত। পাশাপাশি বছর ঘুরলে সাধারণ নির্বাচন, তাই এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে পদ্মশিবির। বিরোধীদের সূচাগ্র মেদিনী ছাড়তে চান না শাহ নাড্ডারা। তাদের একমাত্র লক্ষ্য লোকসভায় 300 বেশি আসনে জয়। সেই লক্ষ্য পূরণে দলীয় এবং শরিক স্তরে সমন্বয় বাড়িয়ে এক পা এগিয়ে থাকতে চাইছে কেন্দ্রের প্রধান শাসক দল, এমনটাই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।